দাদার আছে বন্ধুরা, আজকে আবার তোমরা ভালো আছি না? আমি তো ভালো আছি। আজকে বলি আছিল আমার মা রান্না করবে পনির দিয়ে, তারপরে নিবেদন করা হবে, তারপরে প্রসাদ পাব, তারপরে আমরা তারপরে তারপরে আজকে বহুত কিছু বানাবে, ভোগ লাগাবে, গোপালে তো ভোগ লাগাবে, সবকিছু শেয়ার করবে, কল করবে, শেয়ার করবে, লাইক করবে, আবার অন্য কিছু বানাবে দেখবে। হ্যাঁ বাবু, তোমার জন্য আজকে পনির বানাবো, গোপালের ভোগ লাগাবো আর সবাইকে খাওয়া দেব, প্রসাদ দেব। এই যে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, পনিরগুলো বেসন দিয়ে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে। এই যে মাসিমে সব কিছু সবজি টবজি এমনই করে দিয়েছে। এই যে কচু শাক হবে আর কচু দিয়ে বড়া হবে, কচুর যত আইটেম আছে সব হবে, পনিরের সবজি হবে, ঢেঁকি শাক আছে ওটাও হবে। মুখে গলা ধরে না, না ধরে তোমার আলম না কাহুল দেয়া সোনা দেয়া। এই যে দেখো মাসি কি সুন্দর সবজিগুলো কেটে দিচ্ছে, সুন্দর সুন্দর করে কাটছে। মাসি দেখো, এই যে এদিকে বাল্যভোগের জন্য পাঁপড় ভাজি আর চিড়া ভাজি করেছি, সেটা বাল্যভোগের জন্য লাগাবো। ডাল হয়ে গেছে, এই যে ডালটা সম্বার দিয়ে নিয়েছি, তারপরে যে জিঙ্গা দিয়ে শস্য দিয়ে বানাবো। এই যে জিঙ্গা দিয়ে শস্য বাটা দিয়ে, আর এখানে বড়াটা হয়ে গেছে। মাসি রান্না বান্না তো হয়ে গেল, জলদি কর জলদি। কোথায় যাবি এখন? মুই আর বাবু ভর্তি যাবি। বাবু ভর্তি কার বাড়িতে? কার বাড়ি হোক, কাম তো করা নাই যে, তোর ঘরে কামাই করলে ফ্যাট বাঁচাবি ক না। এই যে আজ এই যে 9টা সাড়ে 9টায় আসো, বাবু দিন দিয়ে যায়, ওই দিন কম করে 5,000 টাকা দিয়ে তোর ঘর সারাদিন থাকেন। ঠিক আছে, হয়ে যাবে। গোপালকে বলো আমাকে। হ্যাঁ গোপাল কবাই আছে, মানু বল, মান করলে ইচ্ছে করলে কিচ্ছু নয়, কোনো ব্যাপারে নয়। ঠিকই বলছো, এই যে কথা বল। এই যে আমার লাড্ডু, সোনা গোপালের ভোগ নিবেদন হয়ে গেছে, ভোগ নিয়ে এসছে, এখন আমরা প্রসাদ পাবো। রাধে রাধে, ভোগ নিবেদন হয়ে গেছে, এই যে গোপালের ভোগ দর্শন করুন, এই যে কী কী হিসেবে বানিয়েছে প্রসাদগুলো সব দর্শন করুন। হরি বল হরে কৃষ্ণ, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এই বল।
আসো খেয়ে নাও। মহাপ্রসাদ কি? জয়। মাসি কি? জয়। লাড্ডু গোপাল ভগবান কি? জয়। এই যে আমরা এখন প্রসাদ পাচ্ছি, আমাদের প্রসাদ রেডি হয়ে গেছে, আমরা সবাই মিলে প্রসাদ প্রসাদ নিয়ে যাব। আর বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। হরি বল, রাধে রাধে। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।